যাই হোক, একদম গেটের সামনে চলে এসেছি। এখন ঘড়ির কাটায় মোটামুটি দেখতে পাচ্ছ 7:55, ম্যাচ শুরু হয়ে গেছে। তো এখনো টিকিট আসেনি, টিকিটের জন্য ওয়েট করছি। এই হলো একটা স্ট্রাগলের গল্প। তো আপাতত ভেতরে যাই, ভেতরে গিয়ে বাকি কথা হবে। তো ততক্ষণ এনজয় করো তোমরা অ্যাম্বিয়েন্সটা। প্রচুর ক্রাউড আছে, এখনো লোক ঢুকছে, 8টা বেজে গেছে, বাট স্টিল কিন্তু লোক ঢুকছে। দেখো না কি করছি, উসু 6টা হবে, টাক করে ভিডিও আমি শুরু করে দেব, বল করবে পার বলে ভিডিও হচ্ছে। ডটি চলে যাচ্ছে ভাই, দেশের হালাত খুবই খারাপ, ডট হয়ে যাচ্ছে। ভালো বলার ভাই সন্দীপ, রিভার্স সুইপ পারল না, মিস করলো রিভার্স সুইপ।
যাই হোক এখন খেলার পরিস্থিতি খুবই খারাপ, স্কোরবোর্ড দেখতে পাচ্ছ 60 রানে 1 উইকেট, তো মোটামুটি অবস্থা খুবই খারাপ, জেতার কোনো আশা নেই, তাও আমরা আশা নিয়ে বসে আছি যদি জিততে পারে। ক্রাউডও পুরোপুরি শান্ত হয়ে গেছে যদি কিছু মিরাক্কেল হয়। আচ্ছা এই সাইডে পাপাইদা আছে কোথাও? পাপাইদার সাথে দেখা হলো, তোমরা অনেকেই চেনো, পাপাইদার ব্লগে আমাকে দেখতে পাবে। এখন পরিস্থিতি খুবই খারাপ কলকাতার, তো দেখা যাক কি হয়। ক্যাচ মিস করলো, 4 রান হলো, 4 রান, তো মোটামুটি ভাবে 136 বলে 82 রান দেখতে পাচ্ছ। যশস্বী জয়স বলে 36 বলে 82, মোটামুটি যা রান আছে 100 হয়ে যাবে মনে হয় যশস্বী জয়স বলে। তো এইখানে অ্যাকশন রিপ্লেটা দেখতে পাচ্ছ তোমরা, আবার দেখাচ্ছে দেখো। আর মোটামুটি সবাই চাইছে যাতে তাড়াতাড়ি ম্যাচটা শেষ হয়ে যায়, যা দেখতে পাচ্ছে এখানে ক্রাউডে বেশিরভাগই। উপরে দেখছো স্প্রাইট ক্যাম উঠছে, যাই হোক মোটামুটি এখন ঘড়ির কাঁটায় 10:21 বাজে, আর বেশিক্ষণ থাকা যাবে না, কিছুক্ষণ পরে হয়তো আমি বেরোবো। তো পাপাইদাকে সবাই দেখে নাও, আরেকবার দেখাচ্ছি। যাই হোক দেখছিলাম তো ম্যাচ, দেখতে দেখতে একজনের সাথে দেখা হয়ে গেল, একটু আগে কথা হয়েছে। তো আজকের ম্যাচ খুব ভালো লাগলো দেখে, এত চার ছয় দেখো, সাপোর্ট সবাইকে করি, ম্যাচ দেখে মেন মজা লাগবে। পুরো খেলাটা টোটালি এনজয় হয়েছে, এখনো অনেক রাত, বাট ক্রাউডটাও পুরো চারিদিকে ক্রাউড, কেউ এখনো, আমরা তো ওইখানটা বসছিলাম, তো ওইখানটা অসুবিধা হচ্ছিল, ওখান থেকে এখানে চলে আসলাম, ওখানে সব বেরিয়ে যাচ্ছে বলে। দেখা হলো কার সাথে, বুঝতে পারছো না, ভাগ্যটা যে খুবই ভালো। না না ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার, থ্যাংক ইউ। তো মোটামুটি এখন 47 বলে 9 রান বাকি, তো অলমোস্ট সবাই চলে যাচ্ছে। তো যাই হোক, হয়তো কলকাতা জিতলো না, বাট দিল জিতে নিল, কারণ কলকাতার ইডেন গার্ডেনে এই যে দর্শক, এই যে ভালোবাসা, এটা মানে প্রাইসলেস। আশা করি যারা যারা খেলা দেখেছো তাদের কাছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো লাগে। তো যাই হোক, ওই ক্লাব হাউসে, এই হচ্ছে ক্লাব হাউস, তো এইখানে কোনো দিন যাবো, এখন তো ছোটোখাটো ব্লগার, যেদিন বড় কোনো ব্লগার হব ডেফিনেটলি যাব। যাই হোক দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা, এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 10:51, প্রেজেন্টেশন হচ্ছে। তো যাই হোক, আপাতত আর বেশি কিছু দেখাবার নেই, এখান থেকে লোক বেরোচ্ছে দেখতে পাচ্ছ, এখনও ভালো পরিমাণে ভিড় এবং ক্রাউড দেখো, পরপর পরপর লোক বেরোচ্ছে। এই হচ্ছে ক্রাউড আর এই হচ্ছে ভিড়। যাই হোক, ঘড়ির কাঁটায় জটাই বাজুক, খেলার প্রেমী মানুষদের মানে বাড়ি যাওয়ার চিন্তা থাকে না, তারই একটা ঝলক তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমিও গেট দিয়ে বেরিয়ে গেলাম,
এই গেট ছিল আমার 11 নম্বর, এখন মোটামুটি এবার বাড়ির দিকে ফিরতে হবে। যাই হোক, গেট দিয়ে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যেতে হবে, বাড়ি যাওয়ার চিন্তা। তো যাই হোক, বাড়ির কাছাকাছি গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি। তো অলরাইট, যে বলেছিলাম যে একদম ওখানে ভিড়ভাট্টায় ছিলাম, এখন মোটামুটি ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি 12:09, তো 12:00 বেজে গেছে, পরের দিন হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি, বাট সারপ্রাইজ সারপ্রাইজ, আজকে তো সারপ্রাইজ মানে শেষই হচ্ছে না। ফার্স্টে পাপাইদার সাথে দেখা, মানে যাই হোক খুব বড় ব্যাপার, পাপাইদার সাথে দেখা হলো, মানে একদম ইনফ্যান্ট এবং খুব ভালো মানুষ, মাই ডিয়ার মানুষ, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগলো। কার কী লাগে সেটা তারাই বলতে পারে, বাট খুব মানে জেন্টেলম্যান এইটুকু দেখে আমার মনে হলো। যাই হোক, তো শেষ তো করবো ডেফিনেটলি, বাট যখন ফিরছি হঠাৎ আবার আর একজনের সাথে দেখা। কার সাথে দেখা? এই যে হ্যালো গাইস, এবি ব্লগস অনির্বাণ। তো যাই হোক, আমারও হঠাৎ করেই দেখা হয়ে গেলো, বেরিয়ে দেখছি বাসের জন্য, আমিও দাঁড়িয়ে ও দাঁড়িয়ে, ভালোই হলো একজন পাওয়া গেলো। যদিও কোনো কমিউনিকেশনের আগে হয়নি, কিছু প্রিপ্ল্যান কিছুই ছিল না, ভালো লাগলো। আজকে ম্যাচটা KKR হয়তো হেরে গেল, বাট ইট ওয়াজ এ গুড গেম। রাজস্থানের যশস্বী জয়সওয়াল হোক বা বাকি 100টা করলে আরও বেশি ভালো লাগে, সেটা আমরাও চাইছিলাম, তো সেটা হলো না, বাট ইট ওয়াজ এ গুড গেম। আর আমার জন্য ভালো লাগলো, আমার ফার্স্ট টাইম ইডেনে গিয়ে খেলা দেখা এত বছরে। তো যাই হোক, ভালো লাগলো, আশা করি দেবাশিসেরও খুব ভালো লেগেছে। একদম একদম, আমি তো মানে এর আগে বহুবার গেছি, বাট ফার্স্ট টাইম আমি কিন্তু ব্লক করলাম, সেটা ইডেনে। হ্যাঁ, যদি তোমাদের সহযোগিতা থাকে তাহলে কোনো দিন ক্লাব হাউস থেকেও আমি ব্লক করবো, এটুকু প্রমিস করলাম অন ক্যামেরা। বাট সেটার জন্য বুঝতেই পারছো একটু তোমাদের সাপোর্ট, একটু টাকা পয়সার দরকার, তো সেইগুলোও কিন্তু তোমরাই করতে পারবে, তাই? একদম একদম একদম, তোমরাই সব, তোমাদের মানে ভালোবাসা, তোমাদের সাপোর্ট দেখালেই আমরা যারা বাডিং ইউটিউবার তারা বড় হতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার, চলো বিদায় নিলাম, আবার দেখা হবে। ওকে, টাটা, গুড নাইট। আর যেটা সবসময় শেষের সময় বলি, যে সবাই আমাকে এত এত সাপোর্ট করছো, তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না এতটা আমি মানে তাবিলের হাকদার কিনা, বাট তোমাদের ভালোবাসা এবং মানে তোমাদের যে এই যে ওয়াচিংটা না, সেটা আমার কাছে অনেক বড় দামি। সে 2 জন দেখুক বা 20 জন বা 200 জন, সেটা নয়, বাট এই যে তোমরা দেখছো আমার ভিডিওটা, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তো এই জন্যেই কিন্তু কষ্ট করে রাত 12:00 হোক, যা হোক অফিস শেডিউল সব কিছু যাই থাক না কেন, কিন্তু আমি আমার মানে চেষ্টা করি তোমাদের সামনে কিছু ভালো কিছু তুলে দেওয়ার বা নিত্য নতুন কিছু খোঁজ দেওয়ার। আজকের ব্লগটা নিত্য নতুন খোঁজ না, আজকে এটা একটা ডিফারেন্ট ব্লগ, কারণ আমি যেহেতু IPL দেখতে গেছিলাম। যাই হোক, 2023-এ ভাবছিলাম কবে যাবো কবে যাবো, তো ফাইনালি আজকে সেই ডেটা এসে গেল। এবং যেটুকু যেটা আমি আগে বলছিলাম পাপাইদা, তার সাথেও দেখা গেল, মানে বড় প্রাপ্তি। তার আগে বং ইনসেন্টের সোনার সাথেও আমার দেখা হয়েছিল, মানে মানে কি বলবো, মানে এখন ওয়ার্ড ছাড়িয়ে যাচ্ছে, এটুকুই বলবো। তো যাই হোক, কিপ ইন টাচ, অলওয়েজ অন ফেথফুল টাচ, বাই ফর নাও, অ্যান্ড কিপ সাপোর্ট মি। টাটা, গুড নাইট।